নমস্কার, আমি তোমাদের মৌসুমি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আজকের এই ভিডিওটার শুরুটা হচ্ছে আমাদের প্রিয় মধ্যমগ্রাম বাজার নিয়ে। হ্যাঁ, আমরা এসেছি এখন বসুনগর এলাকাতে, যেখানে সপ্তর্ষির ছোট থেকে বড় হয়ে ওঠাটা আর এখানকার চেনা অলিগলিতে আজকে আবার এসেছে ও বাজার করতে। গরমে হাঁসফাঁস করছে পুরো এলাকা, তবুও যেন বাজারে একরত্তি ক্লান্তি নেই কারুর চোখে মুখে। আর চেনা বাজারে সবচেয়ে মজার জিনিস হলো দরদাম করা। চেনা মুখ, সব জানে কোথা থেকে চিংড়ি মাছ তুলতে হবে, কোথা থেকে কাতলা, কোথা থেকে ইলিশ, তো কোথা থেকে পাবদা। সেদিন নিউ টাউনে বাজার করতে গিয়ে সপ্তর্ষ যেমন হিমশিম খাচ্ছিল, আমাকে বলছিল শর্ট লিস্ট করছি, কারণ কোথা থেকে কি কিনবে কোনো আইডিয়া তো নেই। তারপর ঘুরে ফিরে যেই জায়গা থেকে কিনেছে, তোমরা অনেকে কমেন্টে জানিয়েছ যে ভালো দোকান থেকেই সপ্তর্ষ নাকি কিনেছে। মাছ কেনা হয়ে গেছে, এবার বাবু চললেন খাসির মাংসের দোকানে কোনো এক রোববারের দুপুর জমাবে বলে। মধ্যমগ্রামের টাটকা সবজি সব কিছু যেন মন আরো বেশি কাড়ছে। আর যেহেতু দূরে চলে গেছি, তাই এখানকার সব জিনিসের প্রতি টানটা যেন এখন আরো বেশি করে অনুভব করতে পারছি। এত এত বাজার সেরে এখন আমরা যাব আমাদের সেই পুরনো বাড়িতে, কারণ সেখানে আজকে যুদ্ধ হবে রীতিমতো। সেগুন কাঠের খাট থেকে ড্রেসিং টেবিল আলমারি, এছাড়া আরও টুকটাক নানা আসবাবপত্র সব কিছুর একটা গতি করেছি, কারণ এখানে যদি শুধু শুধু এগুলো পড়ে থাকে তাহলে নষ্ট ছাড়া আর কিচ্ছুটি হবে না। একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। এ দেখো, আমাদের দেওয়ালের একটা কোণ যার গায়ে পড়ে গেছে ছাঁচ, বা ইংরেজিতে যেটাকে বলে মোল্ড, যেটার অনেক রকমের সাইড এফেক্ট রয়েছে। আমরা এই বছর বছর ধরে দেওয়ালকে নানাভাবে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তা সম্ভব হয়ে ওঠেনি। শুধু একটা যে দেখাচ্ছি তা নয়, আরও অনেক রয়েছে। এর সাথে জড়িত আছে হাঁচি, কাশি, শ্বাসযন্ত্রের নানা রকম সমস্যা, অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু সত্যি সত্যি ভয় পাবারই জিনিস। পরিবারের কারোর শারীরিক নানা ক্ষয়ক্ষতির কারণ হতে পারে এই মোল্ড। তাই অনুরোধ করছি, নিজেদের ঘরের দেওয়ালের যত্ন নিও, এসবের খেয়াল রেখো। দেখা হলো অসি, তোমার কি করে মনে হলো যে এখানে আমরা আসব? মনের টান, মনের টান। তোমরা না আসবে এটা আমি জানি, যদি আমাকে ফোন নাও করতো তাহলে আমি এই রাস্তা দিয়েই যেতাম। ভালো লাগলো তো? ভালো লাগলো। আমার এই পরিবারের সঙ্গে 16 বছর ধরে যুক্ত মানুষটার সাথে হঠাৎ করে এভাবে দেখতে পেরে কি যে একটা খুশি অনুভব করলাম। মাসির দু চোখের মধ্যে সে আনন্দটাই দেখতে পাচ্ছিলাম। সপ্তর্ষকে বলছিলাম এই জিনিসপত্রে কোনো একটা গতি তো করতে হবে, হয় তুমি বিক্রি করে দাও, নইলে কাউকে দান করে দাও, কিন্তু এভাবে ফেলে রাখা যাবে না, কারণ ফেলে রাখলে তা নষ্ট হবেই হবে। সব কিছু ভিড়ে আমার বেডরুমের এই ওয়ার্ড্রোবের দেওয়ালটা আমাকে একটু ভাবিয়ে তুলেছিল। লেখা আছে মৌ লাভ শব্দ, আমি লিখেছিলাম বিয়ের ঠিক পরপর। সেই স্মৃতিগুলো, সেই পুরনো দিনগুলো আবার যেন চোখের সামনে আরও একটিবার ভেসে উঠল। আরও একটিবার চোখ বুলিয়ে নিলাম নিজের সবচেয়ে কাছের দেওয়ালগুলোকে, যেখানে আমি এতগুলো বছর কাটিয়েছি নববিবাহিত হিসাবে, মা হিসেবে। যাকগে, এরই নাম জীবন। এইভাবেই একটার পর একটা ধাপ আসে। প্রিয়ানবাবুকে নিয়ে এসেছি এই গরমের হেয়ার কাট করাতে। গরম থেকে বাঁচতে হবে তো, চুলগুলো যেভাবে কোঁকড়া ঝাঁকড়া হয়ে বেড়ে উঠছিল তাই একটুখানি ওকে আরাম দিলাম। আর তারপর শুরু হলো আরও একটা নতুন অধ্যায়। যুদ্ধে নেমেছি যখন, জয় তো করতেই হবে। ওই পার্টটাকে চুকিয়ে এখন এসে গেছি নিউ টাউনের আর একটা ইম্পর্টেন্ট পার্ট সারতে। আমাদের বাড়ির কিছু জিনিস এখনও কেনা বাকি, কিছু না অনেক কিছুই বলা চলে। এই যে লাইফস্টাইলের হোম সেন্টারটা, এখান থেকে আমাদের বাড়ির সাজসজ্জার প্রচুর জিনিস কিনেছি। হোম ট্যুরের ভিডিও শেয়ার করব যেদিন, তোমরা দেখতে পাবে ঘরের আনাচে কানাচে এমন অনেক জিনিস আছে যেগুলো এই বৃহৎ জায়গা থেকে কেনা। এত সুন্দর সুন্দর সব কালেকশন, আমি তো অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব। এই যে কাঁচের জিনিসগুলো, আমরা অনেকগুলো অলরেডি কিচেনে সাজিয়ে রেখেছি, আরও কিছু কেনা বাকি, বিশেষ করে বড় বড় কিছু কৌটো, সেগুলোই দেখছি। রান্না করা খাবার দাবার ঢাকার জন্য এমন কিছু ঢাকনা দরকার। এখানে খেয়াল করছি সব কিছুই পরিবেশ বান্ধব জিনিস, বাঁশ, পাট, স্টেনলেস স্টিল, কাঁচ, আর রয়েছে সিলিকন। আমরাও এখন সেই ব্যাপারটাতেই ভীষণ ফোকাসড,
চেষ্টা করছি রান্নাঘর থেকে কি করে প্লাস্টিককে দূরে সরানো যায়। এই ছোট ছোট পাটের কোস্টার সেটের দাম দেখে অবাক হয়ে গেছি। আমাদের গ্রামে গঞ্জে কত সহজে এগুলো মেলে, আর এখানে ইয়াব বড় দাম হেঁকেছে। যাই হোক, আমরা নিয়ে নিয়েছি ব্যাম্বুর কিছু জিনিস, আর এই যে এই বোতলগুলো, আমরা অলরেডি এগুলো বাড়িতে কিনে রেখে দিয়েছি, ভেতরে রয়েছে স্টেনলেস স্টিল। এরপর আমরা মনোনিবেশ করব এমন একটা ব্যাপারে যেটা নতুন বাড়ির একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, তা হলো সোফা সেট। মানে তোমাদের অনেকের কমেন্ট আমি পড়েছি, নতুন বাড়িতে লিভিং রুমে একটা সোফা নেই। সত্যি তো, নতুন বাড়িতে সোফা কেন নেই? সেটাই হলো কথা, অনেক জায়গাতেই সোফা দেখেছি এবং তারপরে এই হোম সেন্টারে এসেও চোখ আটকে গেল, অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু সেখানে একটা বড় কিন্তু আছে। ব্যাপারটা হলো এই যে, যেখানেই সোফা পছন্দ হচ্ছে না কেন, সব জায়গায় একটাই বক্তব্য, 14 দিন পরে মানে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তারপর নাকি সোফা পাওয়া যাবে হাতে। আর আমাদের হাতে সেই 2 সপ্তাহ অপেক্ষা করার মতো সময় নেই। তাহলে এবার উপায় কি? উপায় তো একটা বের করেছি, শেয়ার করছি, দাঁড়াও। আগে দেখায় আমাদের রিয়ান বাবু স্নান সেরে তার ঠাকুমার সাহায্যে ঠাকুরের পায়ে দিচ্ছেন ফুল এবং ভক্তি ভরে সারছেন প্রণাম। আমরা অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম ভরদুপুরে। এই ভরদুপুরে তুমি বাড়িতে বসে অর্ডার করছো আর কেউ এসে তোমার হাতে সেগুলো পৌঁছে দিয়ে যাচ্ছে, পেতে তো ভালোই লাগে, কিন্তু যিনি আসেন তার কেমন লাগছে এই ওয়েদারে? সেটা ভেবেই আমি গ্লুকন্ডির জল ওনাকে খাওয়াতে গেছিলাম। উনি বললেন আমাদের স্টোর থেকেই গ্লুকন্ডি প্রোভাইড করা হয়। কথাটা বলার সময় ওনার মুখে একটা মিষ্ট হাসি ছিল, বোঝা গেল সগর্বে বলছেন। শুনে এত ভালো লাগলো, মানুষের মধ্যে এই মানবিকতা বোধ, সচেতনতা বোধ যেন আরও বেশি বেশি করে জাগ্রত হয়, এটুকুই চাইব। যাই হোক, এবার সোফা নিয়ে যেটুকু বলার আছে সেটা তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলি। তোমাদের সাথে আমরা অলরেডি শেয়ার করেছি, এই বাড়ির ইন্টেরিয়ার ডিজাইনার বলে তথাকথিত কেউ ছিল না, যা করেছি আমরা নিজেরাই করেছি। তাই মিস্ত্রিদের চেনা তো রয়েছে, বাড়ির অনেক কাজ করেছেন এমন এক মিস্ত্রি দাদা আমাদের সোফাটি বানাবার দায়িত্ব নিয়েছেন, বলেছেন 5 থেকে 7 দিনের মধ্যে সোফা বাড়িতে পৌঁছে যাবে। কি আনন্দের ব্যাপার বলো তো! আমাদের নিজেদের পছন্দের ডিজাইন ওনার হাতে তুলে দিয়েছি, উনি বলেছেন একেবারে কোনো চিন্তা করতেই হবে না, আর দেখবে হাতের সামনে পৌঁছে গেছে সোফা। অনেক অনেক সবজি সহযোগে নিরিবিলিতে সেরে ফেললাম দুপুরের খাবার, রিয়ান খেলো মৌসুম্বি লেবু, আর তারপর বাড়িতেই বানিয়ে ফেললাম খুব সুন্দর এবং সহজভাবে ফ্রুটি। রেসিপি দিয়েছি মিনি ভ্লগে। হ্যাঁ, এবার বের করো, এবার দরজাটা আটকে দাও, স্কুটারটা নাও। চলে এসেছে, চলো আস্তে আস্তে। আগে দিনে একটা ভ্লগে ছোট্ট করে আমি দেখিয়েছিলাম এই ছাদের কিছু অংশ, তাতে কমেন্ট এসছে এই ছাদের গাছপালাগুলো কি আমাদের? আগে হ্যাঁ, এই ফ্ল্যাটে যেহেতু শুধুমাত্র আমরাই এসেছি, এখন আর একজন আসবে আসবে করছেন, তাই সমস্ত গাছপালার দায়িত্ব এখন আমাদেরই। নিচে বা ছাদে এই যে এত এত গাছ সব আমরাই লাগিয়েছি। একটাই ভয়, যে পরিমাণ গরম আর রৌদ্রের তাপ, গাছগুলোর যেন কোনো ক্ষতি না হয়, আর বেশি জল দিতেও ভয় লাগে যদি গোড়া পচে যায়। এই গাছটা নিয়ে একটা গল্প আছে, রিয়ানের বয়স তখন মাত্র 2.5 মাস। আমি চেয়েছিলাম ক্রিসমাসে একটা ফটোশ্যুট করব, সপ্তর্ষ বলেছিল ওই ফেক ক্রিসমাস ট্রি লাগাতে হবে না, তার চেয়ে এক কাজ করো, একটা সত্যি সত্যি ক্রিসমাসের গাছ আমি এনে দিচ্ছি। এই গাছটাও এনেছিল, আর সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা কত ফটোশ্যুট করেছিলাম। একদম ছোট্ট বয়সে এই কারিপাতার গাছটা লাগিয়েছিলাম, এখন এত বড় হয়ে গেছে আমাদের বাড়ির টুকটাক রান্নার কাজে এটাকেই লাগিয়ে ফেলি।
এই যে সামনে রয়েছে সমস্ত জবা ফুলের সাম্রাজ্য। আমার শাশুড়ি মা জবা ফুলের এমন ভক্ত, লাল নীল সবুজ হলুদ সাদা বেগুনি কমলা, মানে আমি কী কালার মিস করলাম জানি না, সমস্ত কালার রয়েছে এখানে। আরও যদি রাস্তাঘাটে কখনো কিছু আনকমন কালার দেখতে পায় বা কোনো ভ্যারাইটিস দেখতে পায় তাহলে একদম দৌড়ে ছুটে সেগুলো নিয়ে আসে। এই জবা ফুল দেখতে দেখতে হঠাৎ সামনে চোখ গেল, আমি ভাবতে পারিনি আজকের আকাশটা এত সুন্দর হবে। এই দিগন্ত বিস্তৃত শোভা আমার মনোমুগ্ধ করছে। একবার দেখো খালি, মন জুড়াবেই জুড়াবে। রবি ঠাকুর তো বলেছে, তুমি সুন্দরকে বাড়ির পাশে শিশিরেও খুঁজে পাবে যদি তোমার চোখ থাকে। সত্যি কথা, আজকে না আমার মনটাই ভালো হয়ে যাচ্ছিল বাড়ির আশেপাশের এই সমস্ত জিনিসপত্র দেখে। প্রকৃতির বানানো পাখি থেকে শুরু করে মানুষের বানানো পাখি সব দেখলাম। ওদিকে আমাদের রিয়ান বাবু একা একাই গাছে জল দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। তুমি এটা কি করেছো বাবা? হালকা ভিজে গেছে, শুকিয়ে যাবে। এটা হালকা ভিজে গেছে? হ্যাঁ। এটা একটুও হালকা ভিজেনি, এটা খুব বেশি বেশি ভিজে গেছে। গতদিন ঠাকুমার সাথে ছাদে এসেছিল, দেখেছে ঠাকুমা গাছে গাছে জল দিচ্ছে, আর একদিন দেখেই শেখা হয়ে গেছে। এই যে ছোট ছোট করে আমরা বাচ্চাদেরকে ভালো জিনিসটা শেখাই নিজেদের কর্মের দ্বারা। ইংরেজিতে একটা প্রচলিত কথাই আছে, অ্যাকশন ইজ বেটার দ্যান ওয়ার্ডস। কি করতে হবে আর কি না এটা মুখে বারবার না বলে আমরা যদি ভালো কর্মটুকু বাচ্চাদের দেখাতে পারি, তার থেকে বড় শিক্ষা আর হয় না। কত যত্ন হচ্ছে গাছে। ওই তো ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। অপরাজিত গাছ কোনটা? এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তুলসী গাছ। ঝপ করে সন্ধে নামে, সময় কিভাবে বয়ে গেল! আকাশের এই ভরা চাঁদ দেখে মনে যেন কবিতার উদয় হয়। তার উপরে এমন সুন্দর শোভা আমার চোখের সামনেই আছে, আমি প্রাণ ভরে দেখি। আমার নতুন জায়গার এই সৌন্দর্য আমাকে আরও বেশি মোহিত করে তোলে। ঘরে এলাম, এসে রিয়ানবাবুর খাবার ছিল দুধ, আর তা খেতে খেতেও ওর যেন একটুখানি অভিযোগ আছে। নতুন বাড়িতে আসার পর এই প্রথম ও দুধ খাচ্ছে, দিতে পারিনি বহুদিন, আর খেতে গিয়ে একটু নাক ছিটকোনো, এটা আমাদের চিরাচরিত অভ্যেস। রিয়ানবাবু বসে পড়লেন স্লেট আর রং বেরঙের চক নিয়ে, তার নিজের কল্পনার জগৎকে এভাবে নিজের হাতের ছোঁয়ায় ভরিয়ে তুললেন। একটা সুন্দর দিনের সাথে সাথে আমার কথাটিও ফুরলো, নোটে গাছটি মুড়লো।